কার কার এলাকায় এরকম মাতুল পাক পড়ানো হয় কমেন্টসে জানাবেন। তো আমাদের বাসায় হচ্ছে প্রতিবারই এই মাতুল পাক পড়ানো হয়, এটা হচ্ছে মহরমের। হাই গাই, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের আমরা সবাই ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বাসায় হচ্ছে আমাদের মাতুল পাক পড়ানো হবে, সেজন্য রান্না করতে চলে আসছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি নামতেছে, তারপর আমি মাংসটা কষিয়ে দেবো, তারপরে বাইরে পোলাটা কেটে নেব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। তো খিচুড়ির জন্য হচ্ছে মাংসটা ছোটো ছোটো পিস পিস করে কাটা হয়েছে। এখানে আমি দারচিনি এলাচ দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরচির গুঁড়া দিয়ে দিলাম। খিচুড়িটা আমি সাদা সাদা করব, তো সেজন্য এখানে হচ্ছে হলুদের গুঁড়া একটু কম দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো মেজে মাংসটা এখন দিয়ে দেবো ভিতরে। ভিতরে আমি একটা লেবু চিপে দেবো, এটা হচ্ছে একটা বিরিয়ানির মতো করেই রান্না করা হবে, সেজন্য বিরিয়ানির মতো করেই সব কিছু দেবো। তো আমি আসতেছি, এর বুঝতে হচ্ছে আমি দুধ দিয়ে দিলাম।
বাবুচি রান্না করতেছে, দেখো গরম মশলার ফল দিল, বিসমিল্লাহ করে দিছো, এবার তো খিচুড়িটা স্বাদ হয়। তো আজকে আমি আর আমার মেয়ে হচ্ছে বাবুচি, তো খিচুড়িটা কেমন হবে জানি না, সবাই দোয়া করবেন যাতে খিচুড়িটা স্বাদ হয়, সবাই খেয়ে আমার মেয়ের প্রশংসা করে। না কত সুদা না, আমরা যুক্ত আছে, আমাদের আমাদের মানুষ লাগে না, আমরা একলাই একশো, তাই না মা? মনে হয় বেশি নাই, সোশ্যাল মিডিয়ায় টিকটক ভাইরাল হয়েছে। এলো জগা খিচুড়ি, জগা খিচুড়ি কারেন্ট চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের আজকে মিলাদ শেষ হয়ে গেছে, মিলাদ করানো। এটা হচ্ছে আমাদের ফুল, পাঁচ রকমের ফুল দেওয়া লাগে, আগরবাতি দেওয়া লাগে, এখানে আগরবাতি লোহার কাঠি, আর এটা হচ্ছে আদা পাক করা শরবত, চিনি দিয়ে শরবত গুলানো হয়েছিল, এটা আদা পাক করা হয়েছে, খুব মজা হয়েছে। তো আমাদের সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তো কার কার এলাকায় এরকম মাতুল পাক পড়ানো হয় কমেন্টসে জানাবেন। তো আমাদের বাসায় হচ্ছে প্রতিবারই এই মাতুল পাক পড়ানো হয়, এটা হচ্ছে মহরমের পরপরই পড়ানো হয়, 40 দিন যাবতই হচ্ছে পড়ায়, তো যে কোনো একদিন পড়াইলেই হয়। তো আমাদের বাড়িতে হচ্ছে প্রতিবারই
এটা পরানো হয়। তো এখানে হচ্ছে এটা হচ্ছে পাঁচ রকমের ফুল দিয়ে দিতে হয় সামনে আসনে। তো মহিলাদের দিয়ে আমরা হচ্ছে একবার হচ্ছে পুরুষদের পড়াইছিলাম আর প্রতিবার হচ্ছে মহিলাদের দিয়ে পড়াই। তো পড়ানোর সময় আপনাদের দেখানো হয় না, কারণ তারা পর্দাশীল, শুনছেন হয়তো বা একটু। তো কার কার এলাকায় পড়ান কমেন্টস করে জানাবেন। আর আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে, আর বৃষ্টির ভিতরে ভিজে ভিজে একটু কাজ করলে আরও একটু ঠান্ডা। তো যে ফুলটা নিয়ে হাতে ধরে বসে আছে দেখেন, ফুলের জন্য অনেক চিৎকার। তো ফুলটা হচ্ছে শুকাই গেলে পানিতে ফেলে দিতে হয়। কেন? হ্যাঁ, এটা মাটিতে ফেলতে হয় না, আল্লাহ মাটিতে ফেলতে হয় না, তাহলে পানিতে ফেলে দাও কেন? পানিতে ফেলে দিলে এটা পানিতে চলে গেলে আস্তে আস্তে পচে যাবে, কিন্তু এটা মাটিতে পাতলে ফেলতে হয় না। তো আমার শাশুড়ি হচ্ছে বাসায় নাই, আর এটা আমার শাশুড়ি প্রতিবার দায়িত্ব করে করে। তো এবার শুনি বাসায় নাই, আমি দায়িত্ব নিয়ে করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। মামিকে ধরবো প্রতি বছর বছরের জন্য, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখে, এটা পড়ানোর তৌফিক দান করে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাইকে টাটা দাও, টাটা।